সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 11 জুলাই 2020 শনিবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা বাংলাদেশের অন্যতম বৃহত্তম হাট, দিনাজপুরের কারোল হাট। আপনারা জানেন, প্রতি শনিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। তবে হাটটি আজ সরকারি সিদ্ধান্ত মোতাবেক এটি শিফট করে এখানে মহিলা কলেজের মাঠে নিয়ে আসা হয়েছে। এটা কেন নিয়ে আসা হয়েছে আমরা তা জানি না, তবে এই জায়গায় নিয়ে আসার ফলে অনেক মানুষের ভোগান্তি হয়েছে। কারণ এখানে আসার জন্য এটা বেলি ব্রিজ রয়েছে, সেই ব্রিজটি জনগণ দ্বারা পুরো ভর্তি হয়ে গিয়েছে। এখানে কোনো রকমের ক্রেতারা এখানে আসতে পারছে না। এখানে আপনারা দেখছেন যে প্রচুর গরুর আমদানি হয়েছে, কিন্তু কোনো ক্রেতা নেই। কারণ ওই ব্রিজটা পার হয়ে কোনো লোক এপাশে আসতে পারছে না, ব্রিজটা পরিপূর্ণ হয়ে গেছে লোকজনে, যে কোনো মুহূর্তে এই ব্রিজটা ভেঙেও যেতে পারে। তো যাই হোক, আমরা আজ এই হাট থেকে আপনার থেকে ক্রস জাতের আমরা ষাঁড় গরু আগামী কুরবানি উপলক্ষে সেগুলোর দাম জানানোর চেষ্টা করব। এখানে আমরা দেখছি একটা ক্রস জাতের একটা অনেক বড় একটা ষাঁড় গরু। এই গরুটি, এই যে দেখুন, এটার দাঁত কয়টা? দুই দাঁত। এই যে অনেক বড় ষাঁড় গরু, দুই দাঁত, এটার বয়স দুই দাঁত। আর ওজন? ওজন 7 মণ। 7 মণ এত বেশি হবে না, 6-6.5 মণ মাংস হবে এটা। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আপনারা গরু যত বড় হবে, আমরা যে মাংসের ওজনগুলি বলি, এগুলো লাইফ ওয়েট বলি না, আমরা বলি লাইফ ওয়েটের 50-55% মাংস হয় সাধারণত এই ধরনের গরুগুলি, এই যে দেশাল গরুগুলি। তবে গরু যত বড় হবে মাংসের পরিমাণ তত কিন্তু কমে যাবে। 40-45% মাংস আপনারা এই গরুটি থেকে পাবেন। তার মানে সেই হিসাবে 6-6.5 মণ মাংস এই গরুটি থেকে আপনারা পাবেন। এটার দাম কত যাচ্ছেন? দেড় লাখ চাইছেন। দরদাম করছে? 20,000 বলতেছে। 1,20,000 বলতেছে। এটা কি আপনার বাড়িতে পালা? না কেনা। আচ্ছা, আপনার এটা কত হইলে হালকা লাভ থাকবে, মানে কত টাকায় বেচলে? 30,000 বললে অল্প হবে। আচ্ছা, 30,000 টাকায় বেচলে আপনার এটা লাভ থাকবে, অল্প লাভ থাকবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে উনি বলছে যে 30,000 টাকায় যদি 1,30,000 টাকায় এই গরুটি বেচা যায় তবে তার স্বল্প লাভ থাকবে। তা আপনাদেরকে আমরা একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই। আপনারা অনেকে আমাদের কাছে বলেছেন যে ঢাকার বিভিন্ন খামার 350 টাকা দরে গরু বিক্রি করে, আসলে সেগুলো লাইফ ওয়েট, মানে গরুটার পরিপূর্ণ ওজন। আর আমরা যে ওজনগুলি বলি এগুলো শুধুমাত্র মাংসের ওজনগুলি আমরা বলি। তা আসুন আপনাদেরকে আমরা এই যে ক্রস গরুগুলি আমরা একটু দেখাই। এটা কি ক্রস না দেশাল? ক্রস। দাঁত কয়টা? দাঁত কয়টা উঠছে? দুই দাঁত। দাম কত যাচ্ছে? দেড় লাখ দাম চাইছেন। ভাই, দরদাম কত পর্যন্ত উঠছে এটার? 90-95 পর্যন্ত দাম উঠেছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, 1,50,000 টাকা দাম চাইলেও এগুলো কিন্তু এই যে 90-95 পর্যন্ত মানুষ দাম বলেছে। তা আসুন আপনাদেরকে আরও কিছু আমরা ক্রস গরুর দাম জানানোর চেষ্টা করি। এই যে এখানে আমরা দুটো ক্রস জাতের ষাঁড় দেখছি, দাঁত কয়টা করে? দুই দাঁত করে। দাম কত যাচ্ছেন জোড়া? জোড়া 2 লাখ দাম। 2 লাখ চাইছেন। তারপরে মানুষ দরদাম কত করছে? 155। কত হইলে ছাড়বেন? মনস্থ করছেন 70 হইলে ছাড়বেন। আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক, এরা যে দামগুলি চাচ্ছে এই দামগুলি কিন্তু এভাবে ফিক্সড না, আপনারা দরদাম করে আপনাদেরকে নিতে হবে। আসুন আপনাদেরকে আরও কিছু আমরা ক্রস জাতের ষাঁড় গরু আজ আমরা দাম জানানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা এখানে একজন বাইরের ব্যাপারীকে পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে। নোয়াখালী, আপনার নাম কি? আমার নাম কবির হোসেন। কবির হোসেন। আচ্ছা, নোয়াখালী থেকে এই প্রথম আসছেন? জি প্রথম। মানে ইউটিউবের প্রতিবেদন দেখে? প্রতিবেদন দেখি আমি আসছি। আচ্ছা আচ্ছা, তো এই যে এখানে যে আসছেন, এসে আপনি কি বুঝছেন? মোটামুটি নেওয়া যায়। কয়টা গরু নিচ্ছেন? 11টা নিচ্ছি। 11টা ষাঁড় গরু নিচ্ছেন? আরো 4-5টা নিবে? ও সবই বলদ। আচ্ছা, আপনি বলদ নিতে আসছেন? আচ্ছা, আপনি একটু আমাদেরকে একটু বলেন তো যে এই যে আপনি নোয়াখালী থেকে আসছেন, আপনি কি গাড়ি নিয়ে আসছেন? গাড়ি এখান থেকে ভাড়া করছেন? কত পড়ছে? 26,000 টাকা নোয়াখালীর ভাড়া পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে বলে কি
যে এই যে আপনি নোয়াখালী থেকে এসেছেন, নোয়াখালীর অনেক লোক আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে চায়, তো আপনার একটু মোবাইল নাম্বারটা যদি বলেন। বলেন 01819 01819 18 17 7 9 6 7 9 6 9 6। আচ্ছা, তাহলে আপনি এই কাহারুল হাটে এসে আপনি স্যাটিসফাইড? অবশ্যই, দামের দিক দিয়ে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসুন, সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এখানে এসে এই যে আমাদের প্রতিবেদনের মাধ্যমে দেখে তারা যে এখানে আসে, তারপরে তাদের কিছু মনোভাব আমরা জানানোর চেষ্টা করলাম। এখানে একটা ক্রস জাতের সার গরু দেখছি। দাঁত উঠছে? দাঁত উঠে নাই। আচ্ছা, তার মানে কুরবানি হবে না, এটা এটা বয়স হয়নি আর। আচ্ছা সুপ্রিয় দর্শক, আসুন আপনাদেরকে আমরা ক্রস গরু দেখাচ্ছি। এই যে সুপ্রিয় দর্শক, এখানে আমরা একজোড়া ক্রস গরু দেখছি। দাঁত উঠছে? দুই বছর বয়স হয়েছে? আচ্ছা, দুই বছর বয়স মানে কুরবানির যোগ্য হয়েছে। আচ্ছা, এই জোড়া কত যাচ্ছেন? এক লক্ষ তিরিশ হাজার দাম চাইছেন। দরদাম কত পর্যন্ত করছে মানুষ? এক লাখের নিচে বলছে। আর কত হইলে আপনি ছাড়বেন? এক লক্ষ বিশ হইলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনি শুনছেন। আচ্ছা, আপনার একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন আপনি? দিনাজপুর থেকে আসছেন? আচ্ছা, একটু এইদিকে একটু আসেন। আচ্ছা, আপনার কি খামার আছে? মানে আপনার এটা খামারের গরু? আপনি খামারের গরু হাটে নিয়ে এসেছেন, কাহারুল হাটে? আপনার খামারে কতগুলি গরু রয়েছে? আছে 12-14টা 15-20টা। 15-20টা গরু রয়েছে। আর আপনি কি বাইরে থেকে গরু কালেক্ট করেন? আচ্ছা, গরুর ব্যবসা করে। তো দূর দূরান্তের মানুষ যদি এই ধরনের ক্রস গরু আপনার কাছে চায় কুরবানি উপলক্ষে, এক ট্রাক দুই ট্রাক আপনি দিতে পারবেন? 50-60 দিতে পারবো। আপনি পারবেন, মানে অ্যাভেলেবেল আপনার কাছে আছে? আছে। আচ্ছা, এই যে গরুগুলি আছে, আমাদেরকে একটু বলেন দিকে মাংসেরও একটু কত টাকা মন পড়বে? ১৮,০০০ টাকা করে মাংসের ওজনে আপনি দিতে পারবেন? আপনার কাছে আমার মনে হয় ১৮,০০০ টাকা দিয়ে যদি আপনি সলিড এই মাংসটা দিতে পারেন, তাহলে অবশ্যই কাস্টমার আসবে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01714-01714-55-55-75-39-39। মানে এই নাম্বারে যোগাযোগ করে যদি কেউ আপনার কাছে গরু চায়, তাহলে আপনি এক দুই ট্রাক গরু দিতে পারবেন? ইনশাল্লাহ পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা ক্রস গরুর দামগুলি জানানোর চেষ্টা করছি। আসুন আরও কিছু আমরা ক্রস গরুর আপনাদেরকে দামগুলি জানাই। এই যে সুপ্রিয় দর্শক, এখানে একটা দেখছি আমরা, এটা দাঁত কয়টা? চার দাঁত। এই যে দেখুন, এটার দাম কত যাচ্ছেন? 50,000 টাকা চাইছেন। দরদাম করছে কেউ? কত? 45 পর্যন্ত বলছে। আর আপনি কত হইলে ছাড়বেন? মানে আর 1-2 হাজার টাকা হইলে? 47 হইলে ছাড়বেন। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এই কাহারুল হাট থেকে আবারও জানিয়ে রাখি, আজ 11 জুলাই 2020 এই কাহারুল হাট আপনারা দেখছেন যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই হাট, এবং প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। আপনাদেরকে আমরা একটু, এই যে দেখুন প্রচুর গরু ঢুকছে, এখনো ঢুকছে, প্রচুর গরু ঢুকছে। সুপ্রিয় দর্শক, এই যে এখানে আমরা একটা ক্রস গরু দেখছি। দাঁত কয়টা ভাই? দাঁত দাঁত উঠেনি, দুই বছর বয়স হয়েছে? আচ্ছা, হয়েছে। দাম কত যাচ্ছেন? দাম 70,000। দরদাম করছে কেউ? কেউ করেনি। মানে কত হইলে ছাড়বেন? আপনি মনস্থ করছেন কত হলে ছাড়বেন? আচ্ছা, এখনো আপনি ডিসিশন নেননি কত হলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কাহারুল হাটে এখনো প্রচুর গরু আসছে। আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি যে হাটটি যে জায়গায় ছিল, আজ কি কারণে এখানে শিফট করা হয়েছে তা আমরা জানি না। এই যে দেখুন, এখন দুপুরবেলা, যদিও হাটটা ভাঙার সময়, কিন্তু এখনো প্রচুর গরু ঢুকছে, কারণ এখনো ক্রেতারা এই হাটে আসতে পারছে না। কারণ এখানে আমরা জানিয়েছি যে একটি ব্রিজ হচ্ছে, এই ব্রিজটার কারণে এখানে আসতে পারছে না। তো যাই হোক, এই কাহারুল হাট থেকে আমরা আপনাদেরকে ক্রস জাতের সার গরুর দাম জানানোর চেষ্টা করলাম। সেই সাথে আমরা পাইকারদেরও আমরা অ্যাড্রেস, আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়েছি। আপনারা যদি চান যে এই ধরনের গরু দূর দূরান্তে আপনারা নিয়ে যাবেন, তবে আপনারা নিয়ে যেতে পারেন। আর এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে, তবে আমাদের সার্থকতা
আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আমরা নিত্যদিনের হাট আপনাদেরকে দেখাতে চেষ্টা করি এবং ভবিষ্যতেও চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিত্যদিনের হাট আপনাদেরকে দেখাতে পারি। তো ধন্যবাদ আপনাদের সকলকে।